আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে। তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে, হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমরাই করতেছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস স্ট্রাইকার 2021 মডেল, একদম নতুনের মতো। গাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন। তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে, কোথাও কোনো দাগ স্পট আছে কি না, আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি। দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না, একদম নতুনের মতো। আপনারা দেখুন যে গাড়িটির কোথাও কোনো দাগ স্পট আছে কি না। সামনের দুটো সিগন্যাল লাইট দেখুন, তারপর সামনের মাডগার্ড দেখুন, একদম লাল পুরীর মতো। আজকে তিনটা বাইকেই কিন্তু লাল কালার আছে, আজকে তিনটার যে তিনটা গাড়ি ভিডিও হবে। তো ডিস্ক ব্রেক দেখুন, চাকা দেখুন, চাকার বিট দেখুন, চাকা একদম অরিজিনাল। 20-25 হাজার কিলো আপনারা এই চাকা দেওয়া না এসে পার করতে পারবেন। শকার দেখুন, রিম দেখুন, রঙের কোথাও কোনো এক চুল পরিমাণ টাচ আপ করা হয়নি। তো টাঙ্গির এই সাইড দেখুন, সামনের সাইড, উপরের সাইড দেখুন, তারপর লেবার গুটি দেখুন, সব কিছু, চাপা সুইচ, হ্যান্ডেল বার দেখুন, কোথাও কোনো দাগ স্পট আছে কি না। দুটো লুকিং গ্লাস দেখুন, তারপর বাম্পার দেখুন, ইঞ্জিন দেখুন, ইঞ্জিন কোয়ালিটি একদম 100-তে-100, ইঞ্জিনের এক নাতেও হাত পড়েনি। মনে কোথাও কোনো সন্দেহ থাকলে, যদি আপনার মনে ইঞ্জিন সম্পর্কে মনে কোথাও কোনো সন্দেহ থাকে, তাহলে আপনি শোরুমের গাড়ির সাথে মিলাই নিতে পারেন, অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করতে পারেন কিংবা পরীক্ষা করাতে পারেন যে ইঞ্জিন খোলা পড়ছে কি না। ইঞ্জিন একদম আনটাস, ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি। তো দেখুন ইঞ্জিন দেখুন, সাইড কভার দেখুন, চেন চেন কভার দেখুন, সিট কাউলিং দেখুন, পিছনের সিগন্যাল লাইট, ব্যাক লাইট, নাম্বার প্লেট সম্পর্কে পরে বলতেছি। তো এই পাশে সিট কাউলিং দেখুন, সিগন্যাল লাইট দেখুন, তারপর সাইলেন্সার, সাইলেন্সার কভার, সাইড কভার, ইঞ্জিনের এই সাইড দেখুন। ইঞ্জিন সম্পর্কে কি বলবো, ইঞ্জিন সম্পর্কে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, তাও আমি বলতেছি ইঞ্জিন একদম আনটাস, ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি, আপনারা দেখে শুনে নিতে পারেন। তো এপাশে বাম্পার দেখুন, সামনে সাইড তো দেখাইছি, তো গাড়িটি দেখুন আবারও, গাড়িটির লুক দেখুন অনেক সুন্দর। তো এই গাড়িটির পিছনের চাকা দেখাই, পিছনের চাকা দেখুন একদম অরিজিনাল, বিট দেখুন, আমার নোব যাচ্ছে চাকার ভিতর। 20-30 হাজার কিলো আপনারা এই চাকা দেওয়া না এসে পার করতে পারেন। তো এখন আসি গাড়িটি চলা কত দেখুন, এই গাড়িটি চলছে মাত্র 2458 কিলো। এটা সম্ভবত মিটার হয়তো কমানো হয়েছে, আমরা এই অবস্থায় পাইছি, এই অবস্থাতেই আছে। তো গাড়িটির নাম্বার সম্পর্কে আসি, তার আগে গাড়িটির সাউন্ড শোনাই। গাড়িটির সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে। তো ইতিমধ্যে আপনারা গাড়িটির সাউন্ড শুনে বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে। সাউন্ড একদম নতুন গাড়ির মতো, খুব স্মুথ। তো এখন আসি গাড়িটির নাম্বার নিয়ে। এই গাড়িটির নাম্বারের টাকা ব্যাংক জমা করা আছে, আপনাদেরকে এক্সট্রাভাবে রেজিস্ট্রেশনের টাকা দিতে হবে না।
আপনারা চাইলে আপনার আপনি যদি রংপুর থেকে কিংবা দিনাজপুর, রাজশাহী, ঢাকা যে জেলা থেকে নেন না কেন, নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন, মানে নাম নিজ নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন। তো এই গাড়িটির দামে আসা যাক, এই গাড়িটির দাম মাত্র 95,000 টাকা। আমি আবারও বলতেছি, এই গাড়িটির দাম মাত্র 95,000 টাকা নাম পরিবর্তন সহ। তো গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগের ঠিকানা, নাম্বার সব কিছু আমি ভিডিওতে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।